বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি রেমেডি নিয়ে এসেছি স্কিন ব্রাইটেনিংয়ের জন্য। কালো দাগকে খুব দ্রুত ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং বানানোর জন্য এই রেমেডিটি। এই রেমেডিটি একেবারে ম্যাজিকের মতো আপনার ত্বক থেকে সমস্ত দাগছোপকে দূর করে ত্বককে সবচেয়ে দ্রুত ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং ও চকচকে বানিয়ে তুলবে। আর তার সাথে সাথে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে তুলবে টানটান ও মসৃণ। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটিকে বানাতে হবে। তবে ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। এই রেমেডিটি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে একটি ফ্রেশ অ্যালোভেরার পাতা। এবার একটি ছুরি দিয়ে অ্যালোভেরার কাঁটাগুলো কেটে নিতে হবে। তারপর টুকরো করে কেটে নিতে হবে। এবার এর জেলটা এভাবে ছুরির সাহায্যে বের করে নিতে হবে। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, নিউট্রিয়েন্টস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বককে হেলদি, গ্লোয়িং বানাতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরা আমাদের ত্বক থেকে ব্রণ দূর করতেও খুব ভালো কাজ করে থাকে। এভাবে আপনাকে পুরো জেলটা বের করে নিতে হবে। আপনারা এখানে চাইলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনেও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরার জেল বের করা হয়ে গিয়েছে। এবার এর সাথে নিতে হবে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর নেব এক চামচ গোলাপ জল, আর এর সাথে নিয়ে নেব 6 থেকে 7 ফোঁটা লেবুর রস। এবার সমস্ত উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিশ্রণটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আপনার পুরো মুখে ফেস প্যাকের মতো লাগিয়ে নিতে হবে। লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণটিকে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন। এভাবে টানা 1 মাস ব্যবহার করার পর দেখবেন আপনার মুখের সব কালো দাগ ছোপ দূর হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।